আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষা দিনে প্রচুর পরিমাণে পাকাতাল পাওয়া যায় মাত্র কয়েক মাস থাকে পাকা পাকাতাল তাই দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই তো সেই তাল দিয়ে একেবারে নতুনত্ব এক পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তালের এই পিঠাটি যখনই বানাবেন নিজের জন্য একটা দুটো অবশ্যই সাইড করে রাখবেন কেননা পরিবারের সকলের সামনে যখনই এই পিঠাটি দেবেন চোখের পলকেই নিমিষেই শেষ হয়ে যাবে খেতে এতটাই মজার হয় যেমন মুছে তেমন রসালো তালের এই পিঠাটি যদি একবার বানিয়ে খান আপনাদের মনে হবে যে আগে কেন এইভাবে তালের পিঠা বানায়নি খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের পুরো রেসিপি আপনাদের সকলের খুবই পছন্দ হবে তাহলে চলুন দেখেনি দারুণ স্বাদের এই ইউনিক তালের পিঠাটি আমি কী করে বানাবো তার জন্য এখানে একটা পাকা তাল লাগবে আর পাকা তাল থেকে তালের যে শাঁসটা আছে সেটাকে বার করে নিতে হবে তো এখানে পাল্পটাকে বার করে নিয়েছি তালের আর তালের পাল্পটাকে আমি কিছুটা নিয়ে এখানে গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি ও সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ছ থেকে সাত মিনিট একটু জাল করে নেব আপনারা এইভাবে জাল করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন এখানে তাল থেকে কিভাবে পাল্পটা বার করে নিলাম এটা আলাদা করে আর দেখালাম না আশা করছি সকলেই জানেন যে তাল থেকে কিভাবে পাল্প বার করতে হয় যদি একেবারে নতুন রাঁধুনি যারা যদি বুঝতে অসুবিধা হয় তারা অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন রকম তালের পিঠার রেসিপি শেয়ার করা আছে তো সেখান থেকে তাল কিভাবে চেঁচে নিতে হয় আপনারা সহজেই দেখে নিতে পারবেন প্রায় ছ থেকে সাত মিনিট এখানে তালের পাল্পটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর তালের পাল্পটা দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তালের পাল্পটাকে ঠান্ডা করে নেব অপরদিকে তালের এই পিঠাটি বানানোর জন্য একটা ডো রেডি করে নেব তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিয়ে নিতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে নিচ্ছি তারই সাথে এখানে একটা চামচ চিনি গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কোটা চিনিটাও অ্যাড করতে পারেন এখানে ওয়ান ফোর চা চামচ অ্যাড করে নিচ্ছি কালো জিরা আর তারই সাথে অ্যাড করে নিচ্ছি এখানে একটা চামচ মৌরির গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে এবারে এখানে আমি ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে টু টেবিল স্পুন পরিমাণে ঘিকে গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে গরম তেলটাকে দিয়ে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা যেহেতু গরম তো আমি এটা একটু চামচের সাহায্যেই গাছটা করে নিচ্ছি এবারে হাতে করে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়ামটা ততক্ষণ দেব যতক্ষণ না দেখবেন হাতে মোটো করলে এটা ঝরঝর করে ঝরে যাবে না ঠিক এরকম থাকবে তো এই পর্যায়ে বুঝে নিতে হবে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেওয়া হয়েছে তো এখানে এবারে যেটা অ্যাড করে নেব জাল করে রাখা পাল্পটা অল্প অল্প করে দিয়ে এখানে ডোটাকে তৈরি করে নেব এখানে আমি আলাদা করে কোনো রকম জল অথবা দুধ ব্যবহার করছি না যেহেতু এখানে আমি তালের পাল্পটা দিয়ে এই ডোটাকে রেডি করে নেব আর তার জন্য অল্প অল্প করে দেব আর এখানে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব এখানে খুব বেশি নরম করে মাখা যাবে না যেমন আমরা পুরি বানানোর জন্য ডো রেডি করি ঠিক সেরকমই আমাদের এখানে ডোটা তৈরি করতে হবে না খুব নরম না খুব শক্ত তো এখানে দেখুন ডোটা কেমনভাবে আমি রেডি করে নিয়েছি এটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে তো এখানে ডোটা আমার এক একেবারে মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পর এটা আরও কিছুটা সফট হয়ে আসবে এদিকে একটা চিনি শিরা বানিয়ে নেব তার জন্য এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চিনি আর ওই মেজারমেন্ট হিসাবে আমি এক কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি জল এবারে এটাকে খুব ভালো করে একটু নাড়াছাড়া করে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ফ্লেভারের জন্য আমি এখানে একটু অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণে কেশর এতে করে একটা ভালো ফ্লেভার যেমন আসবে তেমন চিনি শিরাটার কালারটাও একটা সুন্দর ন্যাচারাল কালার চলে আসবে তো কেশরটা অপশনাল যদি হাতের কাছে থাকে দেবেন নাহলে স্কিপ করে দেবেন আর তারই সাথে আমি এখানে একটু অ্যাড করে নিচ্ছি লেবুর রস হাফতে চামচ পরিমাণে অ্যাড করে নিচ্ছি আর এ তারই সাথে এখানে একেবারে শেষে অ্যাড করে নিচ্ছি ফ্লেভারের জন্যে অ্যালাচের গুঁড়ো আপনারা যদি অ্যালাচের গুঁড়োটা অ্যাড না করেন একটা গোটা অ্যালাচকে থেতো করেও দিয়ে দিতে পারেন তো চিনি শিরাটা বানানোর প্রথমেই সেক্ষেত্রে অ্যাড করে নেবেন তো এখানে চিনি শিরাটা হয়ে গেছে এটাকে নামিয়ে রাখছি অপরদিকে এখানে একটা ব্যাটার রেডি করে নেবো এখানে সামান্য সাদা তেলের মধ্যে দু চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি এবারে দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানোর পরেই দেখবেন এটা একেবারে স্মুথ তৈরি হয়ে যাবে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে তো এটাকে সাইড করে দিচ্ছি তো এখানে প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম ডোটা একেবারে সেট হয়ে গেছে তো এবারে পিঠাটা বানানোর জন্য একেবারে রেডি আছে ডোটা তো আবারও এখানে দু মিনিট মতো একটু মেখে নেবো ডোটা আর এটা থেকে আমি তিনটে এইভাবে লেচি কেটে নিচ্ছি তার থেকে এখানে একটা ডোনিয়ে নিয়েছি আর এটাকে পাতলা করে একটু বড় করে বেলে নেব সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তো এখানে আপনারা যতটা বড় করে বেলবেন তত তাড়াতাড়ি এখানে পিঠাগুলো তৈরি হয়ে যাবে যেহেতু এত বড় আমার কাছে তো বেলার পিড়ে নেই তার জন্য আমি এখানে স্ল্যাপের মধ্যেই কাজটা করে নিচ্ছি তো এখানে পিড়ের সাইজে বানিয়ে নিলেও কোনো অসুবিধা নেই এগুলো ঝটপট করে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো দেখুন এটা বড় করে পাতলা করে খুব ভালো করে বেলে নিয়েছি তো এবারে যে কর্নফ্লাওয়ার ও তেলের ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে চারিদিকে প্রত্যেকটা অংশ এখানে কর্নফ্লাওয়ার ও তেলের ব্যাটারটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবারে যেটা করব দেখুন এটা একেবারে অপশনাল তবে এটা যদি অবশ্যই হাতের কাছে থাকে দিয়ে দেখবেন খেতে খুবই মজার লাগে তো এখানে কিছুটা পরিমাণ ড্রাই কুকোনাট অ্যাড করে নিচ্ছি চারিদিকে খুব ভালো করে ড্রাই কুকোনাটটা দিয়ে দিচ্ছি এটা যদি হাতের কাছে না থাকে পুরোপুরি অপশনালটা এটা স্কিপ করে দেবেন তাতে করেও খেতে মন লাগবে না এবারে এটাকে এইভাবে করে আমি রাউন্ড করে এটাকে মুড়িয়ে নিচ্ছি তো লম্বাভাবে এটাকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে আর হাতে একটু সামান্য অল্প জল নিয়ে নিয়েছি ঠিক এর উপরে এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে এটা খুব সহজেই আটকে যাবে পিঠাগুলো রেডি করার সময় তাহলে খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না এখানে লম্বা করে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছে এবার হাতের তালুর সাহায্যে এটাকে একটুখানি আর একটু ভালোভাবে এটাকে এইভাবে ঘষে নিচ্ছি এতে করে এটা খুব ভালোভাবে টাইট হয়ে আটকে যাবে তো এখানে ছুরির সাহায্যে দেখুন আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছি তো এইখানে একটা মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা এখানে ডোকে একইভাবে রেডি করে নেবো আর এইভাবে করে ঠিক একই সাইজে এগুলোকে ফিস করে নেব তো এখানে দেখুন ভেতরের অংশের ভাঁজটা কতটা সুন্দরভাবে লেয়ারটা বোঝা যাচ্ছে তো খুব সহজে এরকম আপনারা লেয়ার বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে যদি পিঠাগুলি বানিয়ে নেন আর দেখুন একটা এখান থেকে আমি ডো নিয়ে দেখাচ্ছি কীভাবে এটা কাজটা করে নিচ্ছি হাতে করে একটু প্রেস করে এটাকে চ্যাপটা করে নিচ্ছি আর সামান্য একটু বেলে নেবো এটা এতে করে এটা খুব ভালোভাবে আটকে যাবে তো এইভাবে করে প্রত্যেকটা পিঠা আমি রেডি করে নেবো আর এখানে লেয়ারগুলো দেখুন খুব ভালোভাবে সুন্দর মতো বোঝা যাচ্ছে এখানে কাজটা কিভাবে করলাম আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো আমি এইভাবে সমস্ত পিঠাটা রেডি করে নিয়েছি তো এবারে যেটা করব এদিকে একটা করার মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে একটা একটা করে পিঠাগুলো অ্যাড করে নেবো আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লো রাখতে হবে আর তেলটা এখানে খুব বেশি কিন্তু গরম করা যাবে না এবারে লো ফ্লেমে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে যখন এক পিঠটা সুন্দর একটা কালার এসে যাবে তো অপর পিঠটা পাল্টে আবার কিছুক্ষণ রেখে দেব তো যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার এসে যাবে তখন তেল ছড়িয়ে এই পিঠাগুলোকে তুলে নেব আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন এর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম এটাকে সামান্য একটু হালকা গরম করে নিয়েছি একেবারে ঠান্ডা শিরাও এখানে ব্যবহার করব না আবার একেবারে গরম শিরার মধ্যে এটা অ্যাড করব না একেবারে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবো এরকম শিরাটাকে একটু গরম করে এখানে যে পিঠাগুলো তৈরি করে নিলাম সেই পিঠাগুলোকে অ্যাড করে পাঁচ মিনিট পর্যন্ত শিরার মধ্যে ডুবিয়ে রাখবো আর মাঝে মধ্যে এটাকে একটু উল্টে পাল্টে নেব তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন পাকা তাল দিয়ে খুবই খাস্তা ও মুচমুচে খাজা যা খেতে হয় খুবই মজার তাল দিয়ে যত রকমের পিঠা খেয়েছেন তবে এই পিঠাটি খেলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না স্বাদ মুখে লেগে থাকবে খেতে এতটাই অসম্ভব মজার হয় এইভাবে যদি পাকা তাল দিয়ে বাড়ির সকলকে যদি এই খাজাটি বানিয়ে খাওয়ান চোখের পলকেই এক প্লেট নিমিশেই শেষ হয়ে যাবে একেবারে ইউনিক ও একেবারে নতুনত্ব এই তালের খাজা পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই নতুনত্ব তালের এই পিঠাটি একবার হলেও ট্রাই করতে পারে আশা করছি বাড়ির সকলের খুবই পছন্দ হবে আর দেখুন একেবারে পারফেক্ট তৈরি হয়েছে যেমন মচমুচে ভেতর থেকে রস আলো আর এখানে যে খাজাটি আমি রসের মধ্যে ডুবাই সেটাও খুবই খেতে মজার লাগে আপনারা এটাকে চিনি শিরায় না ডুবিয়ে আপনারা এইভাবে খাজা তৈরি করে স্টোর করে রাখতে পারেন এতে করেও খেতে খুবই মজার লাগে বেশ অনেকদিন পর্যন্ত এরকম মচমুছি থাকে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আল্লাহ হাফিজ